নাগরিকত্ব দেওয়া হবে। এই আইন মানুষকে আশ্রয় দেবে, কাউকে বাংলাদেশেও পাঠাচ্ছে না, কাউকে পাকিস্তানেও পাঠাচ্ছে না। এই যে মিথ্যা প্রচার আর কিছু মানুষকে উস্কে দিয়ে ট্রেনে বাসে আগুন লাগানো হচ্ছে, চারিদিকে দেশ জুড়ে কিছু গণ্ডগোল করছে, যদিও গণ্ডগোল এখন থেমে এসেছে। যারা লাগাতে চায় যে হিন্দু মুসলমানকে ভাগ করতে চায়, যে এখানে কোথাও হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, এখানে যারা মুসলমান আছেন মচিরাটে তারা যেখানে আছেন সেখানেই থাকবে, তাদের কেউ তাদের লোকদের বলছে তাদের মতো করি। হরিয়ানায় পাঞ্জাবে পাকিস্তানের সিন্ধু প্রদেশ বলে একটা প্রদেশ আছে, সেখান থেকে কিছু মহিলা এসে বলছে যে আমার স্বামী জীবিত, আমরা একসঙ্গে এত বছর সংসার করছি, কিন্তু এখানে থাকলে মাথা সিঁদুর পড়তে দিচ্ছে, আমরা মরা আমরা পড়াতে পারি। আমরা জেলায় কারোর গায়ে একটু জলের সময় আবির পড়ে গেছে বলে রাস্তায় একজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তারা ওখানে থাকতে পারছে না, তারা এখানে চলে আসে। এই মানুষগুলোর পাশে এতদিন পর্যন্ত কোনো দল এসে দাঁড়ায়নি। এই যেমন মতুয়া দেখছেন, এই আমাদের এখানে বসিরহাটে এত মতুয়া আছে, ঢোল বাজিয়ে বাজিয়ে আপনারা সবাই হরিবোল ধ্বনি শুনেছেন। মতুয়াদের দাবি কি? প্রথম দাবি হচ্ছে নাগরিকত্বের দাবি। এই দাবি এখন পর্যন্ত কোনো সরকার দেয়নি। এই আইনটা হচ্ছে নাগরিকত্ব দেবার আইন, কারণ নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার আইন নয়। এইটাই সারা দেশ জুড়ে আমরা প্রচার করছি, মানে কয়েকদিন আগে থেকে বেশ কিছু জায়গায় আগুন লাগছে, রাস্তা ভাঙচুর হচ্ছে, খবর পেয়েছেন। কেন হচ্ছে এটা? যাই হোক, আমাদের মোদী সরকারকে চাই, সে তুমি কিছু চাই না চাই বললে হবে না, বিষয়টা কি, কেন গন্ডগোল? কেন হচ্ছে আপনারা দেখে নিন, আমরা এই সরকারকে পছন্দ করে নিয়েছি। আমরা কথার একটাই উত্তর, না না, ওই সমস্ত কথার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে যে সারা দেশে কিছু রাজনৈতিক দল কিছু বিশেষ উদ্দেশ্যে কিছু ধর্মীয় সংগঠন রটাচ্ছে, এটাই যে মোদি সরকার যে নাগরিকত্ব আইন পাস করেছে, এই নাগরিকত্ব আইন পাস করে তারা মুসলমানদের কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে। এরকম কোনো পরিকল্পনা কোথাও নেই, আইনে এরকম কোনো কথা কোথাও বলা নেই, এটা বুঝতে হবে। এই যে মিথ্যাচার চারিদিকে, মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পড়েছেন, কিছু লোক ট্রেন জ্বালাচ্ছে, বাস জ্বালাচ্ছে, কিছু মুসলিম সংগঠন রাস্তায় নেমে পড়েছে, তারা মোদি সরকার হায় হায় মুর্দাবাদ করছে, এই আইনের সঙ্গে কোথাও হিন্দু মুসলমানের ভাগের কোনো কথা বলার কোনো বিষয় নেই। এনআরসি এখনো পর্যন্ত শুরু হয়নি, দেশের সরকার এবং দেশের সুপ্রিম কোর্ট যখন মনে করবে এনআরসির প্রয়োজন আছে, তখন এনআরসি নিয়ে চিন্তা করবে। আমাদের এখন মূল প্রচার হচ্ছে নাগরিক সংশোধনী আইন, যে আইন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশের কিছু বিরোধী দলনেতা, কিছু ধর্মান্ধ মানুষ মিথ্যা প্রচার করে একটা সাম্প্রদায়িক সংঘর্ষ তৈরি করতে চাইছেন বাংলার বিভিন্ন জায়গায়, বিভাজনের রাজনীতি, সেটা সম্পর্কে মানুষকে সতর্ক করতে এবং মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা আজকে এখানে এসেছি। আজকে থেকে আমরা সারা দেশে নাগরিক সংশোধনী আইন, এই আইন মানুষকে নাগরিকত্ব দেবার আইন, কারোর থেকে নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, এটাই বোঝাতে চাই। সীমান্তে মতুয়ারা এবং এনআরসি নিয়ে বিরোধী করছে এবং মিছিল করছে, এই রাজ্যের সম্পূর্ণ মতুয়া সম্প্রদায় নরেন্দ্র মোদীকে আশীর্বাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা স্বীকার করছে অমিত শাহের কাছে, কারণ দীর্ঘদিন মতুয়াদের যে দাবি, নাগরিকত্বের দাবি, যে দাবি নিয়ে অন্য রাজনৈতিক দল রাজনীতি করেছে, কিন্তু বিজেপি তাদের অধিকার দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে, মতুয়ারা উৎসব করছে রাজ্যের সর্বোচ্চ, খোঁজ নেবেন, আমিও বিভিন্ন জায়গায় সামিল হয়েছি। দাদা, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ এবং আপনার কেরালা এবং মহারাষ্ট্রে যে ট্যাবলেটগুলো বাদ গেল, এটা কি এনআরসির কারণে, বিরোধী করার জন্য কি এটাই বাদ দেওয়া হলো? এমনি আমি কোনো মন্তব্য করতে চাই না, কী ট্যাবলো কিসের ট্যাবলো সেগুলো আগে ভেবে দেখা যায়। একটা দেশের স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধানকে যদি কোনো অবমাননাকর কিছু হয়, তাহলে যেটা কেন্দ্র সরকারের দায়িত্ব সেটা থেকে দেশকে এবং সংবিধানকে। আচ্ছা, যে প্রশান্ত কুমার যে প্রত্যেক মানুষের যুব সমাজকে পার্টি করতে বলছে এবং দলে দলে যেতে বলছে, এই ব্যাপারটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? প্রশান্ত কুমারকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আমি মনে করি না, এটা দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক নেত্রী, যিনি 34 বছর একটা সিপিআই এমের জীবন নিয়ে শেষ করে সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, আজকে তাকে একজন প্রফেশনালের কথা শুনতে হচ্ছে, তিনি আজকে দল পরিচালনা করছেন। তৃণমূলটা কোনো রাজনৈতিক দল না, আর প্রশান্ত কুমারকে আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না।